দশ হাজার তিনশো তেইশ সেবক কমা জাকাই ফ্রম নাইর ওয়ান আপজা হরি তে বুসুক বললাংমা জননিতঙ্ক আবকে ব সাবই মানিয়া সেবক কমা জাকমাইয়া গুলো খড়কসা ফ্রংনাই বেলাই ন হামুং সিনিয়া ওয়ান সুক মঙ্গ কুথুকক লগই শাক ন বেমার ন মারিংখা অবহাইকে ন বসা জগ্ন কাই বড়ি রিমানে ইয়াগুলো তেব তঙ্কে সেব অঙ্কা আরিথাই সপ্তাহে বাকমানি দাঁড়াতে ইয়াগুলো থঙ্গার দপ সামাক লেখা দশ হাজার তিনশো তেইশ সেবক কমা জাগ্রগ্ন হাপাং সেবক রিনা হিনে কক রিমানিব রিজাগিয়া খ তাবক শাক জরাতে ইয়াগুলো জিবিপি শাক খামনক লাংমা জখা অফ্রংনাইনি অফ্রংনাইনি মুংখা প্রণজিৎ সরকার কামি বিলুনিয়া দশ তারিখ আমরা বাড়ি থেকে বাড়ি আমরা কলকাতা যাবো মানে মেয়ে একজন দিব কলকাতাতে তো আমরা অর্ধেক যাওয়ার পরে ওখান থেকে খবর আসছে মানে অসুস্থ হয়েছে ঘরে ফিরে আসছে তারপরে আমরা ওখান থেকে নিয়ে আসতো শ্রীনগর হসপিটালে ওখান থেকে রেফার দিয়ে শান্তিবাজে জিবিতে আসে আজকে চার দিন অসুস্থ আসতো জিবি হসপিটালে তো থাকাকালীন কালকে কাল সাড়ে তিনটার দিকে তানে মারা গেছে মানে প্রচণ্ড টেনশন আসছিল তো চাকরি যাওয়ার পর থেকে এখানে প্রচণ্ড টেনশন করত কিসের চাকরি করতো মানে দশ হাজার তিনশো মাস্টার আসলো এরপরে এরপরে তানে চাকরি হারানোর পর থেকে প্রচণ্ড চাপে আসলো তারপরে কিছু কয়েক বছর পরে তানে মেয়ে বিয়ে দিচ্ছে আপনি তিন বছর আগে মেয়ে বিয়ে দিচ্ছিলো প্রিন্ট প্রিন্ট করে বিয়েতে দিয়েছে খুব চাপে আসলো তো ঋণের পরে বিয়ে দেওয়ার পরে এখনও ঋণে আছে এখনও অলরেডি ঋণে আছে ঋণও পরিশোধ করা হয়েছে না এটা নিয়ে প্রচণ্ড টেনশন আছে এই চাকরি খান আমরা যেটুকু আছি এই চাকরি খানায় তাহলে পরে সুস্থ অবস্থায় পাওয়া গেছে আর কি উনি কি চাকরি হারানোর পরে এরকম টেনশন সবসময় করতো চাকরি হারানোর পর থেকে প্রচণ্ড টেনশন কি মনে হয় চাকরি হারানোর কারণে কি আজকে ওনার হয় চাকরি হারানোর কারণে এছাড়া অন্য কোনো সমস্যা আছে কোনো টেনশন নেই অন্য কোনো টেনশন নেই শুধু মাঝখান দিয়ে একটু টেনশন আছে আগে চাকরি পাওয়ার আগে থেকে তিনি আগে রোগগুলি বইটি করতো মানুষের এজেন্টার আসতো ওইখান থেকে মানুষ অনেকজন অনেক টাকা পাইবো ওইখান থেকে চাপ হয়তো মানুষের টাকা দিতে পারতো না ওইখান থেকেই আছি এর মধ্যে চাকরি তো মধ্যে চাকরিও হারালো এবং ওই যে দুটাই চাপে আসতো তার মধ্যে দিয়ে নিয়ে এগিয়ে দিছে এটি নিয়ে আসছে তার মধ্যে এটা হলো কী নাম ওনার প্রণজিৎ সরকার বয়স কত আসছে বয়স 52 বাড়ি বিলুনিয়া রাজমাই আপনার কি হয় আমার শ্বশুর কি নাম আপনার রূপম সাহা কতদিন জীবিত বর্তি আসলো উনি জীবিত বর্তি আসতো আজকে চার দিন চিকিৎসা পাইছি ঠিকঠাক চিকিৎসা পাইছি ডাক্তারের তো প্রথম থেকে আশা ছাড়া যে অবস্থা পাওয়া গেছে আর কি তারপরেও ডাক্তারের চেষ্টা করছিল